বাংলাদেশে আছে সাকিব, আমাদের আছে রহস্য স্পিনার, বললেন মুজিবুর রহমান। যে কারণে আইপিএল এর চেয়ে পিছিয়ে নেই পিএসএল। আইপিএল এ সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হতে পারেন যে তারকা। মুস্তাফিজ আগুন ছড়া বোলিং, লিটন ইমরুলের আগ্রাসী ব্যাটিংয়ে কুমিল্লার বিশাল জয়। পিএসএল এ 5 ম্যাচ নিষিদ্ধ আফ্রিদি, গুনছেন জরিমানাও। অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে ভারত। উইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে করোনায় জর্জরিত ভারতীয় দল। এবং অ্যাশেজে হার, চাকরি নেই ইংল্যান্ডের ক্রিকেট পরিচালকের। সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে, আপনাদের সাথে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। বাংলাদেশের আছে সাকিব, আমাদের আছে রহস্য স্পিনার, বললেন মুজিবুর রহমান। ফরচুন বরিশালের হয়ে বিপিএল এর চলতি অষ্টম আসরে দুর্দান্ত পারফর্ম করছেন আফগানিস্তানের তারকা স্পিনার মুজিবুর রহমান, যে দলে আছেন সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার। বিপিএল শেষেই বাংলাদেশের মাটিতে টি-20 ও ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। সেই সিরিজের আগে বিপিএল এ আসা মুজিবের জন্য দারুণ ব্যাপার। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলায় সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের স্পিনাররা খুবই ভালো, যেমন সাকিব তারাও খুব ভালো, কিন্তু আমাদের লেগেই রহস্য স্পিনার আছে। আমরা একসঙ্গে আলোচনা করি যখন ক্যাম্পে থাকি বা লিগ খেলি। আমরা উইকেট খেলোয়াড় নিয়ে আলাপ করি, তাই আমরা পরস্পর অভিজ্ঞতা ভাগাভাগি করি। বাংলাদেশ আফগানিস্তানের মতো দলগুলোর ওয়ানডেতে পয়েন্ট দরকার, সবাই জয় চায়, 3টি ওয়ানডে আছে। সর্বশেষ ম্যাচে 9 রানে 3 উইকেট নিয়েছেন মুজিব। এসব পরিসংখ্যানে স্পষ্ট হয় যে বাংলাদেশের কন্ডিশন মুজিবের জন্য কতটা আদর্শ। মুজিব সেটা স্বীকার করে বলেন, হ্যাঁ আমরা খুশি এমন কন্ডিশনে, আমরা এখানে অনেক সিরিজ খেলেছি, বিপিএল এ আমার বোলিং খুব ইকোনমিক্যাল হচ্ছে, বিপিএল এর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবো, এখানকার স্পিন বান্ধব কন্ডিশনে আমরা খুশি। উপমহাদেশে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট আমাদের জন্য খুবই ভালো। যে কারণে আইপিএল এর চেয়ে পিছিয়ে নেই পিএসএল। 2008 সালে ভারতে প্রথম শুরু হয় টি-20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। বর্তমানে বিশ্বের 1 নম্বর টি-20 লিগ হল আইপিএল। সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে অর্থকরী আর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হল আইপিএল। ভারতের এই টুর্নামেন্টে খেলাটা বিশ্বের অধিকাংশ ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো। আইপিএল এর পরেই মানের দিকে রয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল, এমনটি বলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেওয়া মাইকেল ভন এক টুইট বার্তায় বলেছেন, পাকিস্তান সুপার লিগ বিশ্বের দ্বিতীয় সেরা টি-20 লিগ, আইপিএল এর চেয়ে খুব বেশি পিছিয়ে নেই, দুর্দান্ত খেলার মান। 2015 সালে শুরু হওয়া পিএসএল ক্রিকেট বিশ্বে ভালো নজর কেড়েছে। আইপিএল এ সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হতে পারেন যে তারকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর আসন্ন 15তম আসর নিলাম অনুষ্ঠিত হবে এ মাসেই। নিলামে সবচেয়ে বেশি দর কষাকষি হতে পারে ভারতীয় তারকা ক্রিকেটার শ্রেয়াস আয়ারকে নিয়ে, এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যমগুলো। তাদের দাবি, 3টি ফ্র্যাঞ্চাইজি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস নিলাম নামছে অধিনায়ক চূড়ান্ত করার জন্য। দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থকে অধিনায়ক চূড়ান্ত করার পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়াস আয়ার। তার লক্ষ্য অন্য কোনো দলের অধিনায়ক হওয়া। জানা যায় নিলামের আগে অন্যান্য দলের পক্ষ থেকে শ্রেয়াসের কাছে প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি অধিনায়ক হওয়ার প্রস্তাব না পাওয়ায় সেই প্রস্তাবে সাড়া দেননি। সম্প্রতি ভারতের সাবেক তারকা ক্রিকেটার আকাশ চোপড়া এক ভিডিও বার্তায় বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামি তারকা হতে পারেন শ্রেয়াস আয়ার। তিনি জানিয়েছেন, আমাকে একজন জানিয়েছে বেঙ্গালুরু শ্রেয়াসের জন্য 20 কোটি টাকা খরচ করতে রাজি। নিলামে সব থেকে দামি ক্রিকেটার হতে পারেন শ্রেয়াস, কারণ এই তালিকায় ঈশান কিশান নেই। যদি ঈশান থাকতো তাহলে সর্বোচ্চ দামি হিসেবে দুজনের মধ্যে লড়াই হতো। আকাশ চোপড়ার দাবি, ভারতীয়দের মধ্যে শ্রেয়াস আয়ার দামি ক্রিকেটারের মর্যাদা পেতে পারেন, আর বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, আর দ্বিতীয় স্থানে থাকতে পারেন ডেভিড ওয়ার্নার অথবা কুইন্টন ডিকক। তিনি বলেন, নিলামে সেরা 3 দামি বিদেশিদের মধ্যে থাকতে পারেন কাগিসো রাবাদা, ডেভিড ওয়ার্নার এবং কুইন্টন ডিকক। মুস্তাফিজের আগুনে ঝরা বোলিং, লিটন ইমরুলের আগ্রাসী ব্যাটিংয়ে কুমিল্লার বিশাল জয়। তারা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল এবারের বিপিএল এর সবচেয়ে গোছানো দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের সর্বশেষ ম্যাচে মিনিস্টার ঢাকার কাছে সেই জয়রথ থামে। পরের ম্যাচে আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফের ঘুরে দাঁড়ালো কুমিল্লা। অধিনায়ক ইমরুল কায়েস এবং লিটন দাসের ধুমধুমার ব্যাটিংয়ে কুমিল্লা জিতেছে 9 উইকেটে। জয়ের দ্বারপ্রান্তে এসে লিটন দাস আউট না হলে জয়টা 10 উইকেটেই আসতে পারত। এই জয়ে নেট রান রেটে ফরচুন বরিশালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল কুমিল্লা। মিরপুর শেরে বাংলার রান তারায় নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুটা হয় ধীর। শরীফুলের করা দ্বিতীয় ওভারের শেষ বলে ইমরুলের সৌজন্যে আসে প্রথম বাউন্ডারি। ক্রমেই দুজনের জুটি জমে ওঠে। দারুণ ব্যাটিংয়ে 37 বলে টি-20 ক্যারিয়ারে 13 নম্বর 50 পূরণ করেন অধিনায়ক ইমরুল। লিটনও ছিলেন দারুণ ছন্দে, 12 ওভারে 100 ছাড়ায় কুমিল্লার স্কোর। নাসুম আহমেদের করা 15তম ওভারের শেষ বলটি ডিপ মিড উইকেটের ওপর
রেকর্ড দিয়ে সীমানা ছাড়া করে ক্যারিয়ারের 15তম 50 পূরণ করেন লিটন। যদিও সেটি হতে পারত সহজ ক্যাচ, সীমানার উপর দাঁড়ানো উইল জ্যাকের হাত ছুঁয়ে বলটি দড়ি পার হয়। জয় থেকে 6 রান দূরে থাকতে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে আউট হয়ে যান 37 বলে 4-4 এবং 3 ছক্কায় 53 রান করেন লিটন। মৃত্যুঞ্জয়কে ছক্কা হাঁকিয়ে বাকি কাজটা সারেন 62 বলে 6-4 5 ছক্কায় 81 রানে অপরাজিত থাকা ইমরুল। 9 বল এবং 9 উইকেট হাতে রেখে জিতে যায় কুমিল্লা। এর আগে টস হেরে ব্যাটিং নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের কর্তৃত্ব 18 ওভারে 8 উইকেটে 138 রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ওভারেই নাহিদুলের বলে 4 উইকেট ওয়ালটনকে হারিয়ে তারা বিপদে পড়েছিল। এরপর হাত খুলে খেলতে থাকেন অপর ওপেনার উইল জ্যাকস আর 3 নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব। দুজনের 62 রানে জুটে ভাঙে আফিফের বিদায়। তানভীর ইসলামের বলে বোল্ড হয়ে আফিফের 21 বলে 4 বাউন্ডারিতে 27 রানের সম্ভাবনাময় ইনিংসটির পরিসমাপ্তি ঘটে। তবে আগ্রাসী ব্যাটিংয়ে 31 বলে 4-4 ও 3 ছক্কায় 50 তুলে নেন উইল জ্যাকস। তার সঙ্গে শামীম হোসেনও আজ ব্যর্থতা কাটিয়ে ভালোই খেলছিলেন। 12.5 ওভারে চট্টগ্রামের সংগ্রহ যখন 2 উইকেট 107 রান, তখন হুট করে নেমে আসে বৃষ্টি, বন্ধ হয়ে যায় খেলা। 64 মিনিট বন্ধ থাকার পর 7:30 খেলা ফের শুরু হয়। তবে খেলা নেমে আসে 18 ওভারে। নিজের দ্বিতীয় ওভার করতে এসে 22 বলে 26 করা শামীমকে ফেরান মুস্তাফিজুর রহমান। একই ওভারের শেষ বলে দাফিজের ঝুলিতে আসে আরো একটি উইকেট। 36 বলে 5-4 3 ছক্কায় 57 রান করা ওপেনার উইল জ্যাকস ছক্কা মারতে গিয়ে লং অফের সীমানা দড়ির উপর ডুপ্লেসির হাতে ধরা পড়েন। উইকেট আসেন চট্টগ্রাম অধিনায়ক নাইব ইসলাম, কিন্তু মুস্তাফিজের দ্বারা কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে তার সংগ্রহ 5 বলে মাত্র 3। একই ওভারে 4th বলে কুমিল্লার বড় ভরসার নাম বেনি হাওয়েলকে ফেরান দাফিজ। নিজের এবং ইনিংসের শেষ ওভার করতে এসে মেহেদি মিরাজকে ইমরুল কায়েসের তালুবন্দি করে মুস্তাফিজ পেয়ে যান 5ম উইকেট। ওভারের শেষ বলেও একটি উইকেট পড়েছে, তবে মৃত্যুঞ্জয় রান আউট হওয়ায় সেটি মুস্তাফিজের নামের পাশে যুক্ত হচ্ছে না। 4 ওভারে 5 উইকেট নিতে দাফিজের খরচ 27 রান। কর্তৃত 18 ওভারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 138 রান। একটি করে উইকেট নিয়েছেন নাহিদুল এবং তানভীর। PSL-এ 5 ম্যাচ নিষিদ্ধ আফ্রিদি, গুনছেন জরিমানাও। চলতি পাকিস্তান সুপার লিগ বা PSL ক্রিকেটে করোনাবিধি ভঙ্গ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের এলিট প্যানেল আম্পায়ার ফয়সাল খান আফ্রিদিকে 5 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ম্যাচ ফির 50% অর্থ জরিমানাও করা হয়েছে তাকে। PSL-এর এবারের আসরের করাচি পর্বের 7টি ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল ফয়সাল আফ্রিদির, কিন্তু এখন পর্যন্ত 1টি ম্যাচেও মাঠে নামা হয়নি তার। প্রথমে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে PSL-এ নামতে পারেননি আফ্রিদি, তখন তাকে 7 দিনের বাধ্যতামূলক আইসোলেশনে পাঠানো হয়। টুর্নামেন্টের করোনা প্রোটোকল অনুযায়ী কেউ পজিটিভ শনাক্ত হলে 2 বার পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থেকে বের হওয়া নিষেধ। কিন্তু প্রথমবার নেগেটিভ হয়ে নিজের রুম ছেড়ে বেরিয়ে যান আফ্রিদি, যে কারণে করোনাবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগ মেনে নিয়েছেন তিনি, তাই তাকে 7 ম্যাচ নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে, যার ফলে এখন করাচি পর্বে আর কাজ করা হবে না তার। লাহোর পর্ব দিয়ে শুরু হবে আফ্রিদির এবারের PSL, কিন্তু প্রথম ম্যাচে গুনবেন 50% অর্থ জরিমানা, যার পরিমাণ প্রায় $1,000 কাছাকাছি। অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে ভারত। জশ ধুলের দুরন্ত 17 রান এবং শেখ রশিদের 94 রানে ভর করে অস্ট্রেলিয়াকে 96 রানে উড়িয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে চলে গেল ভারত। আগামী শনিবার তারা ফাইনাল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 290 তুলেছিল ভারত, জবাবে অস্ট্রেলিয়া 194 রানে গুটিয়ে যায়। বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক জশ ধুল, কিন্তু অস্ট্রেলিয়ার বোলিংয়ের দাপটে শুরুতে বিপদে পড়ে যায় ভারত। ছন্দে থাকা অঙ্ককৃশ রঘুবংশীকে 6 রানে ফিরিয়ে দেন উইলিয়াম। 37 রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। এবার ফেরেন হারনুর সিং, এরপর হাল ধরেন সহ অধিনায়ক শেখ রশিদ এবং অধিনায়ক জশ। তৃতীয় উইকেটে 204 রানে জুটে করেন দুজন মিলে। অস্ট্রেলিয়ার বোলারদের উপর শাসন করতে থাকেন তারা। তবে 46তম ওভারে পরপর 2 বলে দুজনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে কিছুক্ষণের জন্য ম্যাচে ফেরান জ্যাক নিসবেট। দুরন্ত খেলে 10টি 4 এবং 1টি ছক্কার সাহায্যে 110 বলে 110 রান করে ফিরে যান জশ এবং 108 বলে 94 রান করেন রশিদ। শেষ 4 ওভারে ভালো খেলে ভারতের রান বাড়িয়ে দেওয়ার পিছনে রয়েছেন নিশাত সিন্ধু এবং দিনেশ বানা। 3 রানের মাথায় টিক উইলিকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ছটকা দেন রবি কুমার। দ্বিতীয় উইকেট বড় জুটি করার দিকে এগোচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্যাম্পবেল কেলাওয়ে এবং কোরে মিলারকে। 2 ওভারের ব্যবধানেও দুজনই ফিরে যান। শুরু হয় ভিকির স্পিনের জাদু। 10 ওভারে 42 রানে 3 উইকেট নিয়েছেন তিনি। উইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে করোনায় জর্জরিত ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই শিখর ধাওয়ান সহ ভারতীয় দলের 4 ক্রিকেটার ও 3 সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন, ফলে তড়িঘড়ি করে মায়াঙ্ক আগারওয়ালকে স্কোয়াডে যোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাকে আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। ভারতীয় দলের 2 ওপেনার শিখর ধাওয়ান এবং ঋতুরাজ গায়কোয়ার এবং মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আয়ারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। পেসার নবদীপ সাইনিও করোনা আক্রান্ত। এছাড়া দলের ফিল্ডিং কোচ টি দিলীপ, নিরাপত্তার দায়িত্বে থাকা বি লোকেশ এবং ম্যাসাজ থেরাপিস্ট রাজীব কুমারের রিপোর্টও পজিটিভ এসেছে। সবাইকে কোয়ারেন্টিনে
রাখা হয়েছে। দুই ওপেনার করোনা আক্রান্ত হয় মায়াঙ্ককে দলে নেওয়া হয়েছে, কারণ করোনা পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিতে পারবেন না, তাই দরকার পড়লে মায়াঙ্ককে প্রথম একাদশে নেওয়া হবে। ৬ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদে তিন ম্যাচের একদিনের সিরিজ হওয়ার কথা, পরে ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। অ্যাশেজে হার, চাকরি নেই ইংল্যান্ডের ক্রিকেট পরিচালকের। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজে হেরে যায় ইংল্যান্ড। দলের এমন বাজে পারফরমেন্সের কারণে চাকরি হারালেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবির ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে হেরে যায় জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজ সিরিজের হার নিয়ে অ্যাশলে জাইলস ও প্রধান কোচ ক্রিস সিলভারউডের প্রতিবেদন নিয়ে গত মঙ্গলবার আলোচনা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। সেই সভা থেকে আসে জাইলসকে ছাঁটাই সিদ্ধান্ত, পরদিন তা জানান ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। তিনি বলেন, গত তিন বছরে ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটে অবদান রাখার জন্য অ্যাশলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ক্রিকেটের আঙিনায় তিনি অনেক সম্মানিত একজন এবং ইসিবি ও ইংল্যান্ড ছেলেদের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন তিনি। এই শীতে অ্যাশেজে হতাশাজনক পারফরমেন্সের পর আমাদের টেস্ট দলকে সাফল্যের পথে ফেরাতে প্রয়োজনীয় সবকিছু ঠিকঠাক করতে হবে। গত তিন বছর ধরে ইংল্যান্ড দলের পরিচালকের দায়িত্বে ছিলেন জাইলস। পারফরমেন্সের পাশাপাশি এবার অস্ট্রেলিয়ায় ইংলিশ ক্রিকেটারদের ফিটনেস এবং স্বাগতিকদের জয়োৎসবে তাদের কয়েকজনের উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। সব মিলিয়েই হুমকির মুখে ছিল জায়ান্সের চাকরি। মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংলিশদের পরিচালকের দায়িত্বে থাকবেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। দর্শক, এই ছিল NBS খেলা সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।